নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান কোথায় আছেন কেউ বলতে পারছেন না। কানাডা ও দুবাই ঢুকতে না পেরে তার দেশে ফিরে আসার কথা ছিল আজ রোববার সকালে, কিন্তু নির্ধারিত ফ্লাইটে তিনি দেশে ফিরেননি। গত বৃহস্পতিবার 9 ডিসেম্বর দিবাগত রাত 1:21 কানাডার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান মুরাদ হাসান। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, করোনা সংক্রমণের সময় কানাডার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিনি সে দেশে প্রবেশ করতে পারেননি। এরপর তার পরবর্তী গন্তব্য কোথায় সেটা কানাডার কূটনৈতিক সূত্রগুলো স্পষ্ট করে জানাতে পারেনি। কানাডা ভিত্তিক একাধিক অনলাইনের বরাত দিয়ে সামাজিক সংবাদ মাধ্যমে বলা হয়, টরন্টো বিমানবন্দরে পৌঁছানোর পর মুরাদ হাসানকে ফিরিয়ে দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিকদের অভিযোগের কারণে ভিসা থাকার পরও উত্তর আমেরিকার দেশটিতে প্রবেশের সুযোগ পাননি মুরাদ হাসান। কানাডা প্রবেশে ব্যর্থ হয়ে মুরাদ হাসান শনিবার সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা দেন। এদিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের বিমানে মুরাদ সকাল 7:56 ফ্লাইটে দেশে ফিরেছেন এমন খবরে সাংবাদিকরা ভোর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন। কিন্তু নির্ধারিত বিমানটি ল্যান্ড করলেও ফ্লাইটে ডাক্তার মুরাদ হাসান বাংলাদেশে আসেননি। এর আগে মুরাদ হাসানের বাংলাদেশে ফেরত আসা কিংবা তার অবস্থানের ব্যাপারে কিছুই জানেন না বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এগুলো আমার মনে হয় স্যার পিএম এর সিদ্ধান্ত, এগুলো আমার জানা নেই। উনি বিদেশে যাবেন না স্বদেশে থাকবেন, এটা ওনার এন্টায়ার ব্যাপার, এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই।